দীর্ঘদিন ধরে বন্ধ তারাপুর কমলা সাগর সীমান্ত হাট অযত্নে নষ্ট হচ্ছে অবকাঠামো হতাশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তবে ফের চালুর চেষ্টা চলছে দু দেশের উচ্চ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ তথ্য চিত্রা জানাচ্ছেন সমর ইসলাম এক সময় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ছিল তারাপুর কমল সাগর সীমান্ত হাট এখন ভরে আছে লতাগুল্ম আগাছায় দু পনেরো সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের কমল সাগর সীমান্তের শূন্যরেখায় যাত্রা শুরু হাটটির করোনা মহামারীতে বন্ধ রয়েছে সালের মার্চ থেকে সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার ভেতরের বাসিন্দাদের কেনাকাটার সুবিধায় প্রতি রোববার বসত এই হাট উভয় অংশের পঞ্চাশটি দোকানে ব্যবসা করতেন একশো ব্যবসায়ী আগেকার যে মজুদ মালামালগুলো ছিল ব্যবসায়ীদের সকল মালামাল নষ্ট হয়ে আমরা প্রত্যেক ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি খুবই কষ্টে আছি এবং ছোটোখাটো ব্যবসা করি আমাদের জীবনযাপন করিতে হয় এবং আমাদের অনেক পুঁজি নষ্ট হইয়া গিয়েছে আমরা প্রতি রবিবারে যে বাজারটা জমে আপনারা সবার ভালোবাসেন নেবেন আবার যত বাংলাদেশ ভারত একটা ভালো মিলন মেলা হয় পণ্য বেচা কেনার পাশাপাশি দুই বাংলার মানুষের মিলন মেলায় পরিণত হতো সম্প্রীতির এই হাট তো আত্মীয় স্বজন আইতো তারা সাথে দেখা হইতো তারাও কেনাকাটা করতো আমরা এই সেই দিত আশপাশের যে অঞ্চল ছিল সেই অঞ্চলে অনেক কর্মসংস্থান তৈরি হয়েছিল এই বর্ডার হাট ঘিরে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই বর্ডার বাজারটি আবার পুনরায় চালু করা হোক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এলেই প্রয়োজনীয় সংস্কার শেষে হাট চালুর আশ্বাস ব্যবস্থাপনা কমিটির সেই সিদ্ধান্তগুলির জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি সেখান থেকে সিদ্ধান্তগুলি দিয়ে পাঠালে আমরা সেগুলি বাস্তবায়ন করতে পারবো আমরা যোগাযোগ রক্ষা করছি আগরতলা প্রশাসনের সঙ্গে যেন খুব দ্রুত চালু করা যায় বাণিজ্যের প্রসার আর সম্পর্ক উন্নয়নে সীমান্ত হাটটি দ্রুত চালুর দাবি দুদেশের মানুষেরই সমর ইসলাম একুশে টেলিভিশন